লাভ অ্যাফেয়ার্স তো ছিলই, বাড়ির লোকেরাও সেটা জানতো, পাড়ার লোকেরাও জানতো। এখন যদি কোনো ছেলে মেয়ে কেউ কারোর সাথে প্রেম করে, সেটা আমার আটকানো আমার পক্ষে সম্ভব নয়। এটা ইউপি নয় যে লাভ জিহাদ নিয়ে আমি প্রোগ্রাম শুরু করবো। এখানে জিরো টলারেন্স, জিরো টলারেন্স, এখানে জিরো টলারেন্স, জিরো টলারেন্স, এখানে জিরো টলারেন্স, জিরো টলারেন্স। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। দুটো ভিডিও দেখে বন্ধুরা আপনাদের কি মনে হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী আসলে কে? কার কথার মধ্যে সেই মুখ্যমন্ত্রীর রোয়াবটা, সেই আত্মবিশ্বাসটা ঝরে পড়ছে? প্রথমে যার বক্তৃতা শুনলেন, তার কথা শুনে মনে হচ্ছে যেন তিনি কোনো দলের নেত্রী কথা বলছেন। অবশ্যই তিনি দলের নেত্রী, তিনি শাসক দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে একবারও কি এই যে নদিয়ার হাঁসখালির ঘটনা, সেই হাঁসখালির ঘটনায় মনে হলো যে একজন মুখ্যমন্ত্রী কথা বলছেন? অথচ যখন এই মন্তব্য নিয়ে সারা রাজ্যে বিতর্কের ঝড় উঠল, যখন তিনি অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নদিয়ার হাঁসখালির ঘটনাকে বিতর্কিত করে বিরোধীদের হাতে তুলে দিলেন, যখন দেখলেন যে পুরো ব্যাপারটা একেবারে হাতের বাইরে চলে যাচ্ছে, বিরোধীরা হাতিয়ার করে ফেলেছে রাজ্য সরকারকে আক্রমণ করার জন্য, যখন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখলেন যে তিনি ফেঁসে গেছেন, তখন পাঠানো হলো মহুয়া মৈত্রকে সেই নদিয়ার হাঁসখালিতে। এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কংগ্রেসের নেতা অধীর চৌধুরী সেখানে পৌঁছানোর আগেই নদিয়ার হাঁসখালিতে পৌঁছে মহুয়া মৈত্র মিডিয়ার সামনে এই পয়েন্টটা দিলেন যে জিরো টলারেন্স, দোষীকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং অভিযুক্তকে এরই মধ্যে পুলিশ গ্রেফতার করেছে। কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই কথাটা বলতে পারতেন না? তিনি বলতে পারতেন না যে নদিয়ার হাঁসখালিতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাতে রাজ্য সরকার, রাজ্য পুলিশ জিরো টলারেন্স নীতি নেবে, রাজ্য সরকার অপরাধীদের ধরার জন্য যা করার সবই করবে, কোনো রেয়াত করা হবে না? এটাই তো সবাই মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনতে চেয়েছিল। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী সেটাকে বললেন? বললেন না, বরং তার বদলে তিনি পুরো ব্যাপারটাকে নিয়ে গেলেন অন্যদিকে। ওই যে কথায় আছে না যে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, ঠিক সেই রকম করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের আক্রমণ করতে গিয়ে, এই নদিয়ার হাঁসখালির ঘটনাতেও বিরোধীদের আক্রমণ করতে গিয়ে, বিরোধীদের নিশানা করতে গিয়ে পুরো ব্যাপারটাকেই টেনে নিয়ে গেলেন লাভ জিহাদের দিকে, টেনে নিয়ে গেলেন সেই উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকারের বিরুদ্ধে। এখন পরিস্থিতি এমন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নদিয়ার হাঁসখালি নিয়ে ঠিক কী বলতে চেয়েছেন সেটা একেবারে সোশ্যাল মিডিয়ায় প্রশান্ত কিশোরের টিম বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা করছেন। প্রশ্ন হচ্ছে যে যে কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় বলেছেন, সেই বাঙালিকে বোঝানোর জন্য প্রশান্ত কিশোরের মতো একজন অবাঙালির টিম কাজ করছে, তৃণমূলের কাছে এর থেকে বড় লজ্জার মনে হয় কিছু আর থাকতে পারে না। কিন্তু একটা জিনিস খেয়াল করার মতো যে এদিন মহুয়া মৈত্র যখন সেই নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গেছেন, নির্যাতিতার বাবার সঙ্গে দেখা করতে গেছেন, সেই সময় কিন্তু নির্যাতিতার বাবা পুরো পিঠ উল্টে মুখ ঘুরিয়ে কিন্তু শুয়েছিলেন। মহুয়া মৈত্র কিন্তু বারবার চেষ্টা করেও নির্যাতিতার বাবার সঙ্গে কথা বলতে পারেননি, নির্যাতিতার বাবা মহুয়া মৈত্রের সঙ্গে কথা বলেননি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বুঝতে পারলেন যে তিনি পুরো ব্যাপারটাকে খুঁচিয়ে ঘা করে দিয়েছেন, তিনি নিজে তো প্রলেপ দিতে যেতে পারতেন, তিনি যদি সময়ের অভাবে সেখানে না পৌঁছতে পারতেন, যদি সাংসদ কাউকে পাঠাতেই হতো তাহলে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও পাঠাতে পারতেন, কিন্তু তৃণমূল নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও পাঠাননি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও করতে পারতেন যে সাংসদদের একটি দলকে নদিয়ার হাঁসখালিতে পাঠাতে পারতেন, তিনি সেটাও করেননি। তিনি সেই মহুয়া মৈত্রকে সেখানে পাঠিয়েছেন যিনি কিনা তৃণমূলের ফায়ার ব্র্যান্ডের নেত্রী হিসেবে পরিচিত এবং বরাবরই দিল্লিতে পড়ে থাকেন। মহুয়া মৈত্র খোদ তার ব্যবহারের জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বেশ কয়েকবার ঝাড় খেয়েছেন। আর এখানেই যেটা প্রশ্নটা উঠছে যে এমন একজন ফায়ার ব্র্যান্ড বিতর্কিত নেত্রীকে নদিয়ার হাঁসখালিতে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠালেন কেন? মিডিয়ার নানা কৌশলী প্রশ্নের একেবারে তীক্ষ্ণ জবাব দেওয়ার জন্য, যেটা আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পারেন না, সেই কাজটা করার জন্যই কি মহুয়া মৈত্রকে এদিন নদিয়ার হাঁসখালিতে পাঠিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।